হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টপিক্স। তোমরা জানো, কারণ এই অ্যাপ্লিকেশন টপিক্সটা আমাদের সকল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স। সব পরীক্ষায় এই প্রশ্নটা আমরা পেয়ে থাকি। তো আমরা পিছনে অ্যাপ্লিকেশনের উপর অনেকগুলো ক্লাস দিয়েছি তোমরা জানো। তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আলোচনা করব তার বিষয়টা হচ্ছে, দেখো তুমি তোমার এলাকার যেটা রোড অথবা রাস্তা আছে সেটা নষ্ট হয়ে গেছে বা মেরামত করতে হবে, সেই জন্য তুমি তোমার ইউনিয়ন পরিষদ অথবা ইউনোর কাছে হতে পারে, ডিসির কাছে হতে পারে, তার কাছে আবেদন করবা। তো কিভাবে আবেদন করবা, অ্যাপ্লিকেশনটা কি হবে সেটা তুমি কিভাবে লিখবা সেই সম্পর্কে ক্লাসটি হবে। তো আমরা আগে প্রশ্নটা দেখি। দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর পরিষদ ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোডস। এই কথাটা কিন্তু আমাদের প্রশ্নে থাকতে পারে। যদি এই কথাগুলো থাকে, এখানে দেখো পরিষদ লিখছি, চেয়ারম্যান কথাটা বলছি, এখানে ইউনো হতে পারে, ডিসি হতে পারে, যার বরাবরই হোক না কেন তোমরা কিন্তু সেটা বুঝে কিন্তু দিবা। আর যাই হোক, আমরা এবার শুরু করি। দেখো, আমরা প্রথমে কি দিব, অ্যাপ্লিকেশনটা লেখার সময় প্রথমে দেবো হচ্ছে ডেট। ডেট দিয়ে আমরা যেই ডেটটায় আমরা অ্যাপ্লিকেশনটা লিখবো সেই ডেটটা বসিয়ে দিব। ঠিক তার নিচে আমরা কি দিব, টু। টু দিয়ে মানে টু মানে হচ্ছে বরাবর, বরাবর যার কাছে লিখবো, এই জন্য আমাদের টুটা দিতে হবে। এবার একটা কমা দিও। তারপরে দ্য চেয়ারম্যান, যদি অন্য কিছু তোমরা লিখতে চাও, আমরা এখানে দ্য চেয়ারম্যানই দিচ্ছি যেহেতু ইউনিয়ন পরিষদ। আর যদি তোমরা অন্য কিছু দাও, যদি উপজেলা চেয়ারম্যান হয় সেটা সে অনুযায়ী দিবা, অথবা ইউনো হতে পারে, ডিসি হতে পারে, এই অনুযায়ী কিন্তু দিবা তোমরা অবশ্যই। তো এরপরে যে চেয়ারম্যান সেটা কোথার চেয়ারম্যান তার একটা নাম দিয়ে দিবা তোমরা। ধরো একটা, আমরা এখানে একটা নাম ইউজ করছি, আলগি ইউনিয়ন পরিষদ। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটা নাম দিবা, অথবা তোমরা যেখানে প্রশ্ন যদি কোনো পরিষদের নাম উল্লেখ থাকে তুমি সেই অনুযায়ী কিন্তু দিবা। এরপরে এই পরিষদটা কোথায় অবস্থান করছে সেই থানাটা বা উপজেলাটার নাম তোমরা দিয়ে দিবা। আমি এখানে দিয়েছি ভাঙ্গা, তোমরা অন্য কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আসবে হচ্ছে সাবজেক্ট। দেখো, যে বিষয়টা আসছে, তো সাবজেক্টটা তোমরা কী দিবা, আমরা সবসময় বলছি যেখান থেকে তোমরা যে ব্যাপারটা চাও, অ্যাপ্লিকেশন যেখানে লেখা সেই পুরোটুকু কিন্তু আমরা দিতে পারি, অথবা এখানে আমরা একটু আলাদা করে দিতে পারি। দেখো, প্রেয়ার ফর দ্য রিপেয়ারিং অফ ড্যামেজ রোডস। প্রেয়ার ফর মানে হচ্ছে প্রার্থনা করছি, ফর জন্য, কিসের জন্য, দ্য রিপেয়ারিং, ঠিক আছে, পুনরায় মেরামতের জন্য, অফ ড্যামেজ রোড, ড্যামেজটা মানে ড্যামেজ রোডটা পুনরায় মেরামতের জন্য আমরা কি করতেছি, প্রার্থনা জানাচ্ছি। এরপর আমরা দেবো কি, স্যার। স্যারের পর একটা কমা দেবো, স্যার মানে হচ্ছে জনাব, জনাব জানা শুরু করবো। এরপরে যেহেতু এটা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, তো আমরা কী লিখবো, অন বিহাফ অফ দ্য পিপল অফ, একটা ভিলেজের নাম দিয়ে দাও, এখানে দেওয়া হচ্ছে আরামবাগ ভিলেজ। তো আমরা এখানে কিছু, অন বিহাফ অফ দ্য পিপল অফ আরামবাগ ভিলেজ, আরামবাগ ভিলেজের সকল জনগণের পক্ষ থেকে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে দ্য মেইন রোড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের প্রধান সড়কটি, হ্যাজ বিন ভেরি ব্যাডলি ড্যামেজড, খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাই দ্য ডিভাস্টিং ফ্লাড। এই ডিভাস্টিং ফ্লাড মানে হচ্ছে সর্বনাশী বন্যাধারা, ঠিক আছে। তো এই লাইনটা যদি আমরা একটু দেখি, তুমি আরেকবার দেখো, দেখো, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে দ্য মেইন রোড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের প্রধান রোড, হ্যাজ বিন ভেরি ব্যাডলি ড্যামেজড, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বাই দ্য ডিভাস্টিং ফ্লাড, ঠিক আছে, সর্বনাশী বন্যাধারা। এরপরের লাইনটা আমরা লিখবো, অ্যাজ এ রেজাল্ট, ফলে, ওয়াটার স্টেজ মানে পানি দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং, স্টেজ স্ট্যান্ডিং, হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে পানি দাঁড়িয়ে আছে। তারপর লাইনটা আমরা দিতে পারি, দেখো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কষ্টকর ফর আস, আমাদের জন্য, টু গো অ্যালং দ্য ড্যামেজ রোডস, এই ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে চলাচল আমাদের জন্য খুবই কষ্টকর, ঠিক আছে। তারপর দিতে পারি, দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল, সব ছাত্রছাত্রী এবং জনগণ অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার ছাত্রছাত্রী এবং জনগণ আর দ্য ওর্স সাফারার, সব থেকে বেশি ভুক্তভোগী, ওর্স সাফারার কথাটা মনে হচ্ছে সব থেকে বেশি ভুক্তভোগী। তো এই ছিল আমাদের মেইন টপিক্সটা। এরপরে কিন্তু আমরা নিচের প্যারাটা আমরা সেটা লিখতে পারি, অতএব মানে দেয়ার ফর, আই প্রে অ্যান্ড হোপ, আমি আশা করি এবং প্রার্থনা করি, দ্যাট, যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট পরিমাণে সদয় হবেন, টু টেক, নিতে, এ নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, টু রিপেয়ার, কি করতে, মেরামত করতে, দ্য রোড, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং বাহিত করবেন, ইয়োর্স ফেথফুলি, তার নিচে আমরা লিখবো কি, ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বাসযোগ্য, একটা নাম দিয়ে দাও, এখানে দেওয়া আছে রহিম, অন বিহাফ অফ দ্য পিপুল অফ আরামবাগ, আরামবাগ, আরামবাগের কি, জনগণের পক্ষ থেকে রহিম বলতেছি। তো ফ্রেন্ডস, দেখো, এই ছিল আমাদের আজকের ক্লাসটিতে। তোমরা যদি এইভাবে ধরে ধরে পড়ো তাহলে বাংলাটা ভালো করে আয়ত্ত করতে পারো। আমি মনে করি যে তোমরা খুব ইজিলি এটা আয়ত্ত করে ফেলতে পারবা, এবং তোমরা কিন্তু মুখস্থ করার সাথে সাথে লিখবা, আর লিখলে খুব বেশি মনে থাকে।
তো আর কথা না বেরিয়ে আজকে ক্লাসটি শেষ করি। আর শেষ করার আগে একটা কথা বলে যাই, দেখো আমরা তোমাদের যেই টপিকগুলো দিচ্ছি তোমাদের যা দরকার আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের এই অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের একটা ফোল্ডার করা আছে আমাদের চ্যানেলে বা প্লে লিস্টে, ঢুকে তোমরা একটা আলাদা করে ফোল্ডার পাবে অ্যাপ্লিকেশন, সেখানে তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন বা অন্যান্য টপিক্সগুলো পেয়ে যাবা, তো তোমরা সেই অনুযায়ী কিন্তু খুঁজে দেখতে পারো, ঠিক আছে? আর যদি কোনো ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।